হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং কামনা করবো আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেন্টেন করে চলছেন কেননা এছাড়া যাদের ভাকুনা হয়ে গেছে আর যারা ভাকুনা পাওয়ার জন্য অপেক্ষা করছে তাদের জন্য এই স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর অন্য কোনো উপায় নেই বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা প্রথম দু তিনটে বিষয় অবশ্যই বর্তমান যে করোনা পরিস্থিতিতে স্পেনের যে কি সিচুয়েশন চলছে সেটা নিয়ে এবং আরেকটা বিষয় সেটা সম্পূর্ণ পরিমাণে আলাদা সেটা হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে কিছুদিন আগেই যে ন্যাশনালিটির একটা পারপাসটা এবং কী সূক্ষ্ম কারণের জন্য আপনার ন্যাশনালিটিটা যারা জমা দিয়েছেন তারা দেনেগাঁধ হতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আজকে এসছি তে প্রথমেই যে ন্যাশনালিটির ব্যাপারটা সেটা বলেনি তে আপনারা অনেকেই জানেন যে আমি ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি এবং তার জন্য আমাকে কোর্টে যেতে হয় মাঝে মধ্যেই এবং আজকেও যেতে হয়েছিল তে এই ঘটনাটা কয়েকটা দিন আগে কিছুদিন আগে আমার কাছে একটা মেসের ইন্টারপ্রিটেশনের একটা আসে ফোন আসে যে অমুক জায়গায় যেতে হবে তো যাই হোক আমি যাওয়ার পরে যেটা শুনলাম সেটা হচ্ছে যে মানে কি বলবো বলতেও এখান তো একজন দম্পতি তারা কোনো একটা সুপারমার্কেটে গিয়ে কিছু হয়তো ভুলবশতই কিছু জিনিসপত্র এক্সট্রা নিয়ে আসছে সেটা হয়তো যে ভিকিলান্তে যারা আছে তারা সেটা দেখতে পেয়েছে এবং দেখতে পেয়ে তারা সেটাকে মানে যেরকম হয় আর কি মানে তারা চেস করেছে এবং তাদেরকে সেই যে জিনিসগুলো সেগুলো ধরা পড়েছে সেটা এখান তো আবার ফেরত নিয়েছে এখানেই ব্যাপারটা থেমে থাকেনি তারা চেয়েছিল যে সে ব্যাপারটাকে হয়তো যেটা এক্সট্রা চলে গেছে বাচ্চারাও ছিল দু তিনটে বাচ্চা ছিল তাদেরকে টাকা পয়সাটা দিয়ে তারা সেটাকে মেকআপ করিয়ে নেবে কিন্তু সেটা সেখানে থেমে থাকে নি সেক্ষেত্রে কোম্পানির তাদের কোম্পানি নিজস্ব একটা নিয়ম আছে সেক্ষেত্রে ডাইরেক্টলি পুলিশ ডেকেছে তারা এবং পুলিশের সামনে তারা দেনুনসিয়ার করেছে এবং সেই দেনুনসিয়াটা তারা পরে কোর্টে উঠেছে তো যেদিনকে কোর্টে শুনানি ছিল সেদিনকে আমার ডাক পড়েছিল অ্যাজ এ ইন্টারপ্রেটার হিসেবে সেখানে যাওয়ার পরে যে ব্যাপারটা হয়তো মিটে গেছে এখানটা থেকে হয়তো কিছু জায়গাটা কোর্টের যা ডিসিশন তারা যা নেবে না নেবে কিন্তু যে পরবর্তী ক্ষেত্রে যে কোশ্চেনটা যেটা এসছে সেটা হচ্ছে যে ন্যাশনালিটি ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই তারা ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করেছেন একজনেরটা এখনও চলছে এবং একজনেরটা এখান মানে জমা দেবেন তারা সেক্ষেত্রে কোর্টে যে যে উকিল যারা থাকে তাদের কথাবার্তা সেখানটা আমি যা জানতে পারলাম সেটা আপনাদেরকে শেয়ার করছি তো সেক্ষেত্রে বলছে যে এই যে ছোট ছোট যে অপরাধগুলো সেগুলো কিন্তু আগে ছিল একটা লেবে বা একটা ইনফ্রাকশন লেবে বলে এখানে স্প্যানিশে বলে ইনফ্রাকশন লেবে তো সেই জিনিসটার কারণের জন্য শুধুমাত্র একটা অর্থনৈতিকভাবে একটা মূলতা করে বা ফাইন করে তারা ছেড়ে দিত এটার জন্য আলাদা যে কনসিকুয়েন্স যে জিনিসটা সেটা কিন্তু কোনোভাবেই থাকতো না কিন্তু এখন এই যে জিনিসগুলো এই রেকর্ডগুলো সেটাকে দেলিত লেবে হিসেবে সেখানটা থেকে দেখা হচ্ছে তো দুটোর ভেতরে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনার পেনাল হিসাবে থাকবে এবং সেই পেনালের কারণের জন্য আপনার পূর্ববর্তী ক্ষেত্রে যে ন্যাশনাইটি পাওয়ার ক্ষেত্রে যে সময় পুলিশের যে রিপোর্ট থাকে সেই রিপোর্টটা কিন্তু এটার একটা এগেনস্টে যেতে পারে এক্ষেত্রে আপনার ন্যাশনাইটিটা কিন্তু আপনি যদি জমা দেন তাহলে কিন্তু দেনে হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে এবং সেটা এই ছোট অপরাধ হলে পরেও সেটাকে কিন্তু তারা একটা মানে ইস্যু করবে একটা জিনিসটা কাজেই কিন্তু পূর্ববর্তী ক্ষেত্রে আমি অনেক বছর ধরেই এই ইন্টারপ্রেনশিপ করে এসছি তারা অনেকের প্রচুর এর আগে আপনারা জানেন অনেকে ডিভিডি এখানটায় ফালসি ফালসিফিকেশান হতো এবং সেটার জন্য প্রচুর পরিমাণে কেস হয়েছে এবং সেই কেসগুলোতে পূর্ববর্তী ক্ষেত্রে যেটা সেটা গুরুতর অপরাধ হিসেবে ছিল পরবর্তী ক্ষেত্রে সেই অপরাধটাকে তারা অত্যন্ত লঘু হিসেবে দেখিয়ে তারা অনেকেই পয়সা দিয়ে পার পেয়ে গেছে এবং তারা পরবর্তী ক্ষেত্রে অনেকে ন্যাশনালিটিও পেয়েছে এবং অনেক সেরকম ভুরি ভুরি প্রমাণও আছে কিন্তু এখন যে জিনিসটা তারা করছে তারা এই সূক্ষাতি সূক্ষ্ম জিনিসগুলোকেও তারা কিন্তু তাদের এই যে ন্যাশনালিটি পাওয়ার ব্যাপারে তারা একটা মান্যতা দিয়েছে বা মূল্যমান একটা ধারণ করছে এখানটায় কাজেই আপনাদের কাছে বিনিয়ত অনুরোধ তে যারা যারা এই যারা জমা দিচ্ছেন কিংবা দেবেন এবং তাদের কাছে যে আপনারা এই যে ছোটোখাটো যে ভুলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মানে যদি ধরা না পড়েন তাহলে তো অবশ্যই ভালো কিন্তু যদি ধরা যদি পড়েন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য বলছি যারা যারা জমা দেবেন তাদের জন্য বলছি যে এইটার কিন্তু একটা কনসিকুয়েন্স ডেকে নিয়ে আসতে পারে সেটা আপনার ন্যাশনালিটি পাওয়ার ক্ষেত্রে যাই হোক আপনারা সবাই বুঝতে পারছেন কীরকম কী হতে না পারে তে পরবর্তী যে কথাটার জন্য আজকে এসেছি সেটা সম্পূর্ণ পরিমাণে আলাদা এবং সেটা করোনাভাইরাসের ভাইরাসের তে এই করোনা ভাইরাসের যে যে টিকাগুলো যেগুলো বেরিয়েছে সেই টিকা সংক্রান্তই দুটো কিংবা তিনটে তথ্য আপনাদেরকে জানাচ্ছে এখানটা থেকে তে প্রথম তথ্যটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে অ্যাস্ট্রোজেনকা বা অক্সফোর্ডের যে টিকাটা নিয়ে সেটা প্রচুর পরিমাণে সেখানটায় একটা মানে বিতর্ক চলছে সেই বিতর্কের কারণের জন্য আমার পূর্ববর্তী ভিডিও যারা আপনারা না দেখে থাকেন তাদেরকেও সেদিনকে জানিয়েছি যে অ্যাস্ট্রোজেনকার টিকাটা আবার নতুন করে তারা চালু করেছে কিন্তু এখন নতুন করে তারা আবার এই টিকাটাকে শুধুমাত্র ষাট থেকে উনসত্তর বছর বয়সের জন্য তারা এটা অ্যাপ্রুভ করেছে এটা স্পেনের ক্ষেত্রে আমি অবশ্যই বলছি এবং স্পেনের মিনি সানিদা এবং তার সাথে সাথে যে ইউরোপিয়ান হেলথ এজেন্সি যারা আছে তাদের সাথে একটা এইটা তারা নিজেরা এটা চিন্তাভাবনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে কেননা তার নিচে যারাই আছে তাদের ক্ষেত্রে এটা তারা চিন্তা করছে যে বেশ সমস্যা দেখা যাচ্ছে যদিও মিলিয়নে মাত্র অল্প কয়েকটা কিন্তু তারা কোনো এটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং সেই জন্যই তারা আহ ষাট থেকে উনসত্তর বছর বয়সের জন্যই তারা অ্যাস্ট্রোজেনকার টিকাটা এরা তারা দিতে চাইছে এই গ্রুপের ভেতরে পরে প্রায় সাড়ে চার মিলিয়ন এবং সেই কারণের জন্য তারা এইটাকে পুরোপুরি আলাদা আলাদাভাবে সেপারেট করতে চাইছে তার থেকে নিচু বয়সে যারাই আছে তাদের জন্য অবশ্যই ফাইজার এবং মার্ডার্নার যে টিকা যেটা যেমন চলছিল তেমনই তারা চালু রেখে দিয়েছে এর পরবর্তী যে কথাটা আসছে এটাও সেই টিকা সংক্রান্তই এবং এটা জার্মানি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে যে বা এর আগে ইউরোপিয়ান ইউনিয়নে যতগুলো টিকা অ্যাপ্রুভ করেছিল তারা ইউরোপিয়ান হেলথ এজেন্সি তারাই কিন্তু একমাত্র অ্যাপ্রুভ করেছিল এবং তারা যেটা অ্যাপ্রুভ করছে সেটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যা মেম্বার যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু সেটা দিতে পারছিল কিন্তু ক্ষেত্রে তারা একটা চাইছে বিশেষ করে জার্মানি এর আগে হাঙ্গেরি করেছে স্লোভাকিয়া করেছে যে বাইল্যাটারাল বেশ কিছু চুক্তি তারা সম্পন্ন করছে যাতে অন্যান্য দেশের যে টিকাগুলো যেগুলো এখনও আসেনি ইউরোপে সেগুলো যেন নিয়ে আসা যায় এক্ষেত্রে প্রথমেই আসে যে রাশিয়ার স্পুটনিক ভি আপনারা অনেকেই জানেন যে রাশিয়াও চাইছে তাদের এই টিকাটাকে এক্সপোর্ট করার জন্য কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে হেলথ এজেন্সি তারা সেটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করেনি যদিও তা নিয়ে কথাবার্তা চলছে হয়তো ভবিষ্যতে দিয়ে দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা এটাও চাইছে যে প্রতিটা দেশ যদি চায় তাহলে তারা বায়োল্যাটোরালভাবে তারা এই জিনিসটাকে অন্য দেশের সাথে তারা চুক্তি করতে পারবে টিকাটাকে নিয়ে আসার জন্য অবশ্যই তারা তাদের নিজস্ব সেই মানদণ্ড যেটা আছে সেটাকে অ্যাপ্রুভ করতে পারে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে অ্যাস্ট্রোজেন যে টিকাটা মেইনলি যে টিকাটা তৈরি হয় সেটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয় এবং ইন্ডিয়ার বর্তমান যে সিচুয়েশন তাতে করোনা ভাইরাসের যে প্রকোপটা এখানে যেমন চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে অলরেডি এবং দিনকে দিন বাড়ছে ইন্ডিয়াতে তেমনি দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং প্রত্যেক দিনই লাখের ওপরে সেখানটায় যারা সংক্রমিত হচ্ছেন নতুনভাবে এবং সেই কারণের জন্য অ্যাস্ট্রোজেনকার যে টিকাগুলো যে বাইরে এক্সপোর্ট হওয়ার কথা ছিল সেক্ষেত্রে তারা কিন্তু এক্সপোর্ট করতে পারছে না কেন গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওখানে বেঁধে দিয়েছে ফলে অ্যাস্ট্রোজেনকার যে পরিমাণ টিকা তারা বাইরে এক্সপোর্ট করার কথা ছিল ইন্ডিয়া থেকে অন্যান্য দেশে তারা কিন্তু সেটাও করতে পারছে না এটা একটা মূল কারণ যার যে কারণের জন্য যে অ্যাস্ট্রোজেন যে টিকাটা সেটাও কিন্তু এখানে যারা যতটুকু পাওয়ার কথা সেটাও কিন্তু পাচ্ছে না এর যে পরের যেটা আসছে সেটাও এই করোনা ভাইরাসের টিকা সংক্রান্তই একটা খবর যেটা তে যে বর্তমান যে সরকার পেট্রোসান্সে যে সরকার সেটা আগামী নয় মে পর্যন্ত যে ইস্তাউদ্দে আলার্মা যেটা আছে সেটা আর তারা আর বাড়াতে চাইছে না কিন্তু এখানেই একটা গণ্ডগোল পেগেছে যে তারা বলছে যে মানে অবশ্যই যে অটোনোমাস গভর্নমেন্টগুলো যেগুলো আছে সেই অটোনোমাস গভর্নমেন্টগুলো বলছে যে গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা নিয়ে কোনো পদক্ষেপ যদি না না নেয় তাহলে রিজনাল গভর্নমেন্ট যারা আছে তারা কি করে তারা পদক্ষেপ নেবে যে তারা এটার একটা প্রভিন্স ধরুন সেক্ষেত্রে তোকে দেখে রেখে দিল কেমন নাইট কারফিউ রাখলো অন্য প্রভিন্স রাখলো না এতে সেক্ষেত্রে এই যে একটা জিনিস একটা হেফাজত অবস্থা অবস্থা সেটা যদি সেন্ট্রাল যে হেলথ এজেন্সি তারা যদি না করে বা গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রি তারা যদি না করে তাহলে কিন্তু এটা নিয়ে বিশাল বড় একটা কাগজ সৃষ্টি হবে এবং সেই কারণের জন্য তারা চাইছে যে ন্যাশনাল ওয়াইজ তারা একটা একটা নিয়ম কিংবা নীতি ঘোষণা করুক যার দ্বারা এইটাকে তারা পরবর্তী ক্ষেত্রে তারা মোকাবিলা করতে পারে কেন কেননা ন্যাশনালভাবে তারা যদি একটা নিয়মকানুন যদি তৈরি যদি না যদি করতে পারে সেক্ষেত্রে প্রত্যেক প্রভিন্স বিভিন্ন ভিন্ন পার্টির সরকার তারা রুল করছে রুল করছে তো সেক্ষেত্রে ভিন্ন মত হতেই পারে এবং সেক্ষেত্রে একটা বিশাল বড় একটা সাধারণ জনগণের জন্য একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতেই পারে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও বিশেষ কিছু খবর আপনাদের সামনে নিয়ে আসার জন্য যাই হোক বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার